এটা গুরুত্বপূর্ণ খবর, বিজেপির এটা ভবেন্দ্রনাথ মোহনের দল ত্যাগ, বিজেপির সকল পদ ত্যাগ ভবেন্দ্রনাথ মোহনের। মোহন শিবসাগর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি আছিল, রাজ্যিক বিজেপিটো কার্যনির্বাহ করেছিল এগারী ভবেন্দ্রনাথ মোহনে। পদত্যাগ সন্দর্ভ ভবেন্দ্রনাথ মোহনে প্রতিক্রিয়া প্রকাশ করেছে যে দেড় দশক ধরে বিজেপির জড়িত আসিল, লোকসভা নির্বাচনত দলে কোনো ধরনের দায়িত্ব দিয়া নাছিল, এতিয়াও মই কোনো বিকল্প চিন্তা করা নাই। আর ইফালে একদিনাই আন এজন বিজেপি নেতার দল ত্যাগ, বিজেপির শদিয়ার সাংগঠনিক জেলার সভাপতি যুধিষ্ঠির গগৈর দল ত্যাগ। 2003 চনের বিজেপিরে জড়িত আছিল যুধিষ্ঠির গগৈ, ধেমাজি বিজেপিরও সহকারী প্রভারী আছিল যুধিষ্ঠির গগৈ, সদ্যহতে অন্য দলত যোগদানের পরিকল্পনা নাই বলে জানাইছে। গত সময়ত ভারতীয় জনতা পার্টি অসমত সরকার অনার বহুত আগরের পৰা আমি যথেষ্ট নিষ্ঠা আর সততারে ভারতীয় জনতা পার্টি করেছিল আর সরকার গঠন করার ক্ষেত্রও আমার যথেষ্ট অরিহণা আছে। আর আজি মই হঠাতে এড়িছো এই কারণে যে বিগত সময়ত দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রেক্ষাপটত থাকি বহু মানুষের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করার কারণে যত্ন করেছি, কিন্তু বহু সময়ত আমি এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবা নাই। তদুপরি বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের আমি মানুষের মাজত দায়বদ্ধ হয়ে থাকো, গতি এই দায়বদ্ধতার আওতাত আমি ভারতীয় জনতা পার্টি থাকি যিখিনি কৰিব লাগিছিলে বা কৰিবৰ কাৰণে আমি যত্ন কৰিছিলোঁ সেইখিনি কৰিব পৰা নাই বাবেই আজি মই ব্যক্তিগতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰাথমিক সদস্য পদৰ পৰাও মই পদত্যাগ কৰিছোঁ।